హలో ఫ్రెండ్స్ దిస్ ఇజ సౌరభ ప్రమాణిక అండ్ ఓల్కమ్ టూ మై చౌరభ ఆ టీటర్లేల్ స్క్రీపటెడ్ ప్రోగ్రమ్ ఎదాణ దగ్గ తో ఉదాహరణ నంబర్ ప్యాలెంట్ చెక్వ ప్యాలెం నంబర్ తో ప్యారంబర్ చెక్ అది తుమ్మరా నీన్ చాలా తో ఏ ఎక్కడ రైట్ క్లిక టార్మిన আর এই কনে এখানে ক্লিক করে সওয়ালিয়ে এখানে টার্মিনাল ক্লিক করতে পারি বড করে নি এখানে কমেন্ট লিখতে হবে জাস্ট জি এডিট জি এডিট জি ই ডি আই টি লিখে এন্টার এন্টার করার সাথে সাথে একটা টেক্সট এডিটার খুলবে এটা উইন্ডোজ টেনের নোটপ্যাডের মতো এখানে এসে প্রোগ্রাম টাইপ করতে হবে আমাদেরকে ইকো এন্টার দা নাম বার এন ইউএ তো এটাকে যদি সেভ করে নিই আমরা কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে এসে সেভ করবো জাস্ট এখানে মানে হোমে হোমে গিয়ে সেভ ডট এস এইচ এস ওই ইউ আর ডট এসআইচি এটা আমাদের প্রোগ্রাম নেম এটা মনে রাখতে হবে আমাদেরকে এরপর একটা নাম্বার রিড করবে রিড এন এই নাম্বারটা কপি করে রাখতে হবে কপি সিওপি ওয়াই ইজিক টু ডলার এন তারপর একটা ভেরিয়েল নেবো এস ইজিক টু জিরো তোমরা এই প্রোগ্রামটা জানো অবশ্যই শীতে করে এসো সেরকমই তারপর হয়েল কন্ডিশন লাগাবো হইল নাম্বারটা জিরোর থেকে বড়ো হবে এন গ্রেটার দেন জিরো জিটি মানে গ্রেটার দেন জিরো पर स्टार्ट करब डू दिए डू एर पर रिमाइंडर बेर करो रिमाइंडर बेर करते गले कर नंबर टाके मॉड करते हैं दस दिए एक्सपीआर डॉलर एन मॉड टेन एर पर ए, एन इज इक्वल टू মানে এরপর ভাগ ফল বের করবো ডিভাইডেড ডলার এন স্ল্যাশ টেন এরপর রিভার্স বের করানোর নিয়মটা হচ্ছে মানে এস ইজিক টু ই এক্সপিআর ডলার এস স্টার এস্টেন প্লাস ডলার আর আর মানে রিমাইন্ডারটা রিমাইন্ডারটা যোগ হবে কন্ডিশন আমাদের শেষ হলো ডান দিয়ে শেষ করব ডিও এম ডান ডু দিয়ে স্টার্ট ডান দিয়ে শেষ মানে আমাদের যে ব্র্যাকেটগুলো হতো সেই ব্র্যাকেটের বদলে এগুলো এরপর নাম্বারটা ম্যাচ করাবো এই নাম্বারটা আর কপি নাম্বারটা সেম কিনা যে নাম্বারটা এস ইকুয়াল ইকিউ মানে ইকুয়াল কপি ইকুয়াল টু जे रिवर्स पर चे एस ए चे एस देन इको एर पर डॉलर एस इज पेलिंड्रोम মানে যদি এটা ম্যাচ করে তাহলে এখানে এসে ডলার এস মানে নাম্বারটা প্রিন্ট করবে দিয়ে প্যালিনড্রম শো করবে নেক্সট এলস এলসে কি হবে না ইকো নাম্বার ইজ নট প্যালিন্ড্র ডলার এস ইজ নট প্যালিন্ড্রম এবার ইফটাকে শেষ করতে গেলে এফআই আমাদের শেষ হলো এরপর প্রোগ্রামটা সেভ করে নিতে হবে আরেকবার এরপর এখানে নিউ ট্যাব নিউ ট্যাবে যাবো নিউ ট্যাবে গেলে এরকম পেজ আসবে এখানে জাস্ট এসএইচ দিয়ে সৌরভ ডট এসএইচ প্রোগ্রাম নেমটা লিখবো সৌরভ ডট এইস এইচ এন্টার মারলেই আমাদের এন্টার দ্য নাম্বার আমরা যদি একশো একুশ দিই তাহলে আমাদের দেখাবে প্যালিনড রম তাহলে নাম্বার ইজ প্যালিন রম আরেকটা করে দেখাই সৌরভ ডট এইস এইচ আমরা যদি যাই হোক একশো পঞ্চাশ দিই তো নাম্বার ইজ নট প্যালিন ড্রম তো প্রোগ্রামটা এইভাবেই হচ্ছে এখানে রিড করবে এখানে এই নাম্বারটা কপি করবে দেন এখানে রিভার্স করবে রিভার্স করার পর আমাদের প্রোগ্রাম যদি ম্যাচ করে কপি ভ্যালু আর এখানে এই ভ্যালুটার সাথে যদি ম্যাচ করে যায় তাহলেই প্যালেন্ড নইলে নট প্যালেন্ড তো আশা করি বুঝতে পেরেছ প্রোগ্রামটা সম্বন্ধে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তো আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো এই সেলস্ক্রিপ্ট প্রোগ্রামের সম্বন্ধে আরও নতুন নতুন এক্সাম্পল দেখবে তো আজ এই পর্যন্তই গুড বাই